আজ আমি আপনাকে বলবো গলা বসার প্রতিকার। যাদের গলা বসে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কথা বলতে পাচ্ছেন না, কিংবা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলা ব্যথা বা ঠান্ডা লাগা, বিভিন্ন রকম, এই টোটকাটি করে ভালো হবে। এটা আমার পরীক্ষিত, তাই ব্যবহার করে 100% কাজ পাবেন। অনেকে হয়তো অনেক রকম ভাবতে পারেন, কাজ হবে কি হবে না বা কি হবে। দেখুন, এটাতে কোনো রকম ক্ষতি নেই, তাই আপনার ব্যবহার করতে কোনো রকম অসুবিধা নেই। আমি আপনাকে বলবো, একবার ব্যবহার করেই দেখুন কেমন উপকার পান। যেহেতু আমি অনেক লোককে দিয়ে এটা ব্যবহার করেছি, তার জন্য আমি আপনাকে বলতে পারছি, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনি গলা বসা থেকে মুক্তি পাবেন। গলা বসা বেশিরভাগই ঠান্ডা লেগে হয়ে থাকে, তাই জল কম ঘাটবেন এবং আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস কম খাবেন। প্রতিদিন সকালবেলা পারলে 1 গ্লাস গরম জল করবেন এবং সামান্য লবণ দিয়ে গার্গিল করবেন। গার্গিল করে জলটাকে ফেলে দেবেন। এটা তো খুব ভালো উপকার। তো আমি যে টিপসটা বলবো, তার সঙ্গে এটা করবেন। এটা না করলেও কোনো অসুবিধা নেই, তবু যাতে আপনি দ্রুত, আরও দ্রুত ভালো হন। যেহেতু আমার এটি তন্ত্র বিষয়ের চ্যানেল, তো আমি যে গাছরা উপায়টি এখানে দেব, সেটি আপনি নিজে খুব সহজে ঘরে বসে করতে পারবেন। তো তন্ত্র বিষয়ে এর মধ্যে একটু আলোচনা করে নেব। কারণ দেখুন, গলা বসা যেমন ঠান্ডা লেগে বা বিভিন্ন সমস্যা থেকে গলা বসে যেতে পারে, এছাড়াও আর একটা কুবিদ্যা আছে যেগুলো শত্রুকতা করে বা কেউ ক্ষতি করে, এগুলো করে। বিশেষ করে যারা গান বাজনা করে, তাদের এরকম ধরনের শত্রু প্রচুর থাকে। সেক্ষেত্রে তারা গলায় বান মারে, বান মানার ফলে গলা বসে যায়। তো আপনি কি করে বুঝবেন যে আপনার গলায় বান মেরেছে? দেখুন, সেগুলি ওষুধ খাবেন, কোনো ওষুধে কাজ করবে না, বা আমি যে টিপসটি বলছি এটাতেও কিন্তু কাজ করবে না। এটা 5 বছর 10 বছর ধরে আপনি গলার সমস্যা নিয়ে ভুগতে থাকবেন, কোনো রকম রোগ পাবেন না, অথচ ওষুধ খাবেন, ভালো হবেন না। তো সেরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা আমরা কাটিয়ে দিতে পারবো, বা যারা এই কাটাতে পারে তাদের সাথেও যোগাযোগ করে এটা কাটিয়ে নিতে পারেন। দেখবেন কাটানোর সাথে সাথে সেকেন্ডের মধ্যে আপনার গলা ঠিক হয়ে যাবে, বা বহুদিনের যদি হয়, 2 থেকে 3 দিনের মধ্যে গলা ঠিক হয়ে যাবে। এটাও আমরা কিন্তু বহুবার এগুলো পরীক্ষা করে দেখেছি। এমনকি গলায় আওয়াজ বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না, সেগুলো বাক্য বন্ধ করা বা স্তম্ভমান এগুলো মেরে থাকে, বা বোবামান এগুলো মেরে থাকে, মুখ পুরো বন্ধ হয়ে যাবে, কথা বলতে গেলে কথা গলা থেকে স্বরই বেরোবে না। তো বানটা কাটার সঙ্গে সঙ্গেই দেখবেন 50% গলার স্বর বেরিয়ে গেছে, বা যদি অল্প দিনের হয়ে থাকে তো সঙ্গে সঙ্গেই বাক্য ফুটে গেছে। এটা আমরা বহুবার পরীক্ষা করেছি। এই টোটকাটি করতে হলে কয়েকটা জিনিসের প্রয়োজন। আম পাতা এবং সরিষার তেল, একটি মোমবাতি। যে আম পাতা নেবেন, সেই আম পাতাটি টোকো গাছের আম, যে আম টক হয়, খুব টক হয়, সেই সমস্ত গাছের আম আম পাতা যদি আপনি নিতে পারেন, খুব ভালো কাজ পাবেন। আর অভাবে যে কোনো গাছের আম পাতা নিতে পারেন, তবে যত মিষ্টি আম হবে তত কিন্তু কাজটা কম পাবেন, আর যত টক আম হবে বেশি কাজ পাবেন। তাই সবসময় টক আমের পাতা নেওয়ার চেষ্টা করবেন। আপনারাও এরকম দেখে একটা আম পাতা নেবেন যার মাঝে এমন খোল আছে, দেখুন নৌকার মতো অনেকটা। তাহলে কি হবে, তেলটা যখন আপনি ঢালবেন তখন সাইড দিয়ে পড়বে না, এর মাঝে এরকম করে ধরলেই সরিষার তেল এখানে থেকে যাবে। তো সরিষার তেল এর মধ্যে ঢালবেন, ঢেলে একটু আগুনে এরকমভাবে ধরবেন, একটা ল্যাম্পের আগুনে হোক বা মোমবাতির আগুনে হোক, এরকমভাবে ধরবেন। ধরার পরে যখন তেলটা সম্পূর্ণ ফুটে যাবে এবং দেখবেন একটা গ্যাজা হবে তেলের মধ্যে, যখন তেলটা ফুটবে একটা গ্যাজা হবে, গ্যাজাটা যখন আর থাকবে না তখন ভাববেন আপনার তেলটা হয়ে গেছে। পাতাটাকে সাইডে রেখে একটু সামান্য ঠান্ডা করুন, যেটা আপনি সহ্য করতে পারেন, ওখান থেকে তেল নিয়ে গলাতে মালিশ করুন সকালে এবং সন্ধেবেলা, রাতের বেলা, তো আপনি যতবার খুশি এটা করতে পারেন। তবে কমপক্ষে 1 থেকে 2 বার 3 বার এটা করবেন। আর যে আম পাতাটা নেবেন, আমি আগেও বলেছি, সেটা টোকো আম হলে, অর্থাৎ যে আম বেশি টক সেটাতে খুব বেশি কাজ করে, যেটা মিষ্টি আম সে সমস্ততে একটু কম কাজ করে। তো আপনি টোকো আম গাছের পাতাটাই নেওয়ার চেষ্টা করবেন। মাত্র 2 থেকে 3 দিন করলেই এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন, প্রথম দিনই লাগানোর সাথে সাথেই উপকার বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে আরও মানুষ উপকার পেতে পারে। ধন্যবাদ।